সাভারের আশুলিয়ায় দাড়ি কামাতে দেরি হবে বলায় নাপিতকে মারধর করেছে স্থানীয় কয়েকজন যুবক। এ সময় নাপিতের ছেলেকেও মারধর করেন তারা। এই ঘটনায় আশুলিয়া থানায় মামলা করেছেন ভুক্তভোগী। আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের টেঙ্গুড়ি এলাকায় এতিম মার্কেটে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় টেঙ্গুড়ি কোনাপাড়া এলাকায় মৃত জিওর আলী মণ্ডলের ছেলে মোহাম্মদ শহীদ ওরফে ডন একই এলাকার মৃত সলিমুদ্দিনের ছেলে আশরাফ ও জয়নাল আবেদিনের ছেলে হিমেল সহ অজ্ঞাত দুই তিনজনের বিরুদ্ধে মামলা করেছে ওই নাপিত। ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। দ্রুত আসামিদের গ্রেফতার করা হবে বলেও জানায় পুলিশ। আমি দীর্ঘদিন যাবৎ ঘরে ভাঙা বানিয়ে বসে আছি। আমার উপরে অত্যাচার করছে, আমার ছাগল স্বামীরে মাইরে কি করছে, হাসপাতালে নিয়ে গেছি, আমার টাকা পয়সা নেই, গরিব মানুষ স্বামী। আমার কাছে হয়তো কাজ করার জন্য আইছিল, আমি দিতে পারি না, জন্য আমার জুতা দিয়ে পিটাইছে। যেই অপরাধ করুক দৃষ্টান্ত মূলক শাস্তি আপনার। এই বিষয়ে মামলা হয়েছে, আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি। ঘটনাস্থল পরিদর্শন করে তার অভিযোগের প্রেক্ষিতে মামলা হয়েছে। মামলা হয়ে এবং সেই ঘটনায় এসে আমরা আইন